স্মার্টফোন কোম্পানি আমাদের বোকা বানাচ্ছে, আমরা কি ফোন কিনবো ঠিক করতে পারছি না, আমরা খুব কনফিউজড, আমাদের পকেটে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সব সময় সমস্যাটা শুধু আমাদের না, একেবারেই নয়, তাদের জায়গায় বসলে আপনিও সেটা টের পাবেন। এই উদাহরণ হিসাবে আপনি রিয়েলমি কোম্পানির কথাই ধরুন না কেন, 2021 সালে রিয়েলমি একটা ভালো স্মার্টফোন বার করেছিল, Realme 8i। যথেষ্ট ভালো স্মার্টফোন, আমি অনেককে রেকমেন্ড করেছি। কিন্তু রিয়েলমি 2022 সালে এসে যখন এর সাকসেসার বার করতে হবে ভাবলো, তখন পড়লো সমস্যায়। Realme 9i যে ফোনটা তারা বানাবে, সেখানে কি স্পেসিফিকেশনস দেবে, কি করে এই টাইয়ের থেকে আরও বেটার করবে, আপনি তাদের জায়গায় থাকলে কি করতেন? সমস্যা তার কারণ আমরা জানি 2022 সালে এসে অলরেডি জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যে কোনো কম্পোনেন্ট কিনতে গেলে, ফোন বানাতে গেলে তার কস্টিং বেশি পড়ে যাচ্ছে। আর সাকসেসার মানে তাতে বেটার কিছু হার্ডওয়্যার দিতে হবে, বেটার কিছু প্রসেসর দিতে হবে, সব কিছু ভালো ভালো করতে হবে। তাহলে রিয়েলমি দুটো দিক কি করে ব্যালেন্স করবে? রিয়েলমি কোম্পানি খুব স্মার্টলি খেললো, তারা Realme 8i-তে দিয়েছিল মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসার, 12 nanometer তৈরি প্রসেসার। Realme 9i-তে তারা দিয়ে দিল কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসার, 6 nanometer তৈরি প্রসেসার। কি শুনলে মনে হচ্ছে না, একেবারে ডবল হয়ে গেল প্রসেসরের ব্যাপারটা? বিশেষ করে যেখানে মিডিয়াটেকের বদলে আমরা কোয়ালকমের প্রসেসর পাচ্ছি, অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। আর 6 nanometer মানে সেটা আরও বেশি এফিশিয়েন্ট হবে, আরও বেটার হবে, এটা তো আমরা জানি। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়, রিয়েলমি ভালো কিছু দিচ্ছে অথচ এই মূল্য বৃদ্ধির বাজারে দিচ্ছে, কোথাও না কোথাও তো ব্যালেন্স করছে, কি করে করছে? আজকের ভিডিওতে সব বলবো, সব জটিলতা কাটিয়ে দেবো। Realme 9i ফোনটা নেওয়া উচিত কিনা, কারা নিতে পারেন, সব কিছু বলবো। ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করে দিন, তবেই তো একটু মোটিভেশন আসবে। চলুন তাহলে শুরু করে দিই। গোড়া থেকেই বলি, Realme 9i এই ফোনটা ইন হ্যান্ড ফিলিং কিন্তু বেশ ভালো, দেখতে বেশ সুন্দর করেছে। রিয়েলমি একটু রিফ্রেশিং ডিজাইন করার চেষ্টা করছে এবং এই ফোনটার ক্যামেরা বাম্প যেটা, সেটাও দেখতে ভালো লাগছে। ওভারঅল ফোনটা তুলনামূলক পাতলা, তুলনামূলক হালকা, যদিও ব্যাকসাইডে প্লাস্টিক আছে, তার মধ্যে টেক্সচারটাও ভালো। কিন্তু এই প্লাস্টিকে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট আসছে এবং আপনাকে ব্যাক কভার ইউজ করতেই হবে। 3.5mm হেডফোন জ্যাকের গর্ত রয়েছে, অবশ্যই মূল্যবান গর্ত, এবং তার সাথে রয়েছে ট্রিপল স্লট, দুটো সিম একটা মেমোরি কার্ড একই সাথে ইউজ করা যাবে, সেটাও একটা পজিটিভ দিক। এমনকি এই বাজেটের ফোনেও রিয়েলমি এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে, যেখানে আজকালকার দিনে কস্ট কাটিংয়ের জন্য এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও সরিয়ে নিচ্ছে অনেক স্মার্টফোন কোম্পানি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে এবং ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। এই দামে ডুয়েল স্টিরিও স্পিকার দিচ্ছে রিয়েলমি, অবশ্যই এটাও তো অ্যাপ্রিসিয়েটই করতে হয়। মনে হচ্ছে সবকিছু বেস্ট, খুব ভালো। প্রথমেই বললাম ব্যাপারটা অত সহজ নয়, আমরা ক্রমশ ভিতর দিকে যাব। এখানে 6.6 inch একটা ফুল এইচডি প্লাস 90Hz এর IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যেটাকে প্রোটেক্ট করার জন্য ড্রাগনটেলের গ্লাস দেওয়া হয়েছে। তো এখানেই প্রথম খটকা, আগের বার আমরা পেয়েছিলাম Realme 8i-তে 120Hz এর রিফ্রেশ রেট, এবার 90Hz এর রিফ্রেশ রেট। কেন? তার কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসার সেটা 90Hz এর বেশি রিফ্রেশ রেট সাপোর্ট করে না। হ্যাঁ, এই দামে এটা চলেই যায়, ডিসপ্লে প্যানেলটা এমনিতে খারাপ না, দেখতে বেশ ভালোই লাগছে, কালার শিফটিং ইস্যু নেই, কোনো রকম সমস্যা আমি পাইনি, আউটডোর ভিজিবিলিটিও ভালো, 480 nits পিক ব্রাইটনেস আছে। কিন্তু কি হলো, আগের বার তো 600 nits পিক ব্রাইটনেস ছিল, এবার 480 nits। ঠিক আছে, এই দামে এগুলো আমরা মেনে নিতে রাজি আছি। তো আমি যে বারবার বলছি এই দামে এর দামটা কত, 4GB 64GB এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে 13,999 rupees, এছাড়াও 6GB 128GB একটা ভেরিয়েন্ট আছে। কিন্তু এই দামে এই ফোনটার কম্পিটিটার হিসেবে রয়েছে মোটোরোলার মোটো G31, সব থেকে বড় কম্পিটিটার, এর থেকে সামান্য 1,000 taka বেশি খরচা করলে পাওয়া যাবে মোটোরোলার G51। সব থেকে বড় কথা, এই দামে বা এর থেকে আরও অনেকটা কম দামে, অন্তত 1,000 rupees কম দামে Realme 8i ফোনটা এখনও বসে রয়েছে। মোটো G31 এই ফোনে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু সেটা 60Hz এর অ্যামোলেড ডিসপ্লে। আবার এই ফোনটাতে যে স্টোরেজ টাইপটা রয়েছে সেটা মোটোরোলার থেকে বেটার, মোটো G31-এ UMCP স্টোরেজ রয়েছে, আর সেখানে এই ফোনে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ টাইপ, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং LPDDR4 র্যামও রয়েছে। এখানে রয়েছে র্যাম বুস্টার, অর্থাৎ ভার্চুয়াল র্যাম, আপনি ইচ্ছা মতো নিজের র্যাম বাড়িয়ে নিতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। 5000mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জার, শুনলে আবার মনে হচ্ছে না বেশ ভালো বেশ ভালো, না টেকনোলজিটা এখানে কিন্তু পাল্টে গেছে। 70 মিনিটে এই 5000mAh ব্যাটারিকে পুরোপুরি চার্জ দিয়ে দেওয়া যাবে, কিন্তু এইবার রিয়েলমি দিয়েছে 11V 3A, গতবার ছিল 5V 6A, অর্থাৎ রিয়েলমি বরাবর যেটা করতো তারা ভোল্টেজ কম রাখতো, কারেন্ট বেশি রাখতো, এবার কিন্তু তারা অন্যদের মতো
ভোল্টেজ বাড়িয়ে দিয়েছে, কারেন্ট কম রেখেছে। অর্থাৎ রিয়েলমি অন্যদের মতোই এবার চার্জিং টেকনোলজি নিয়ে এসেছে, সেই জায়গাটা ভালো বলবেন না খারাপ বলবেন সেটা আপনার উপর নির্ভর করছে। এই যে একটু আগে বলছিলাম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর আছে, এটা 4G প্রসেসর ঠিকই, কিন্তু যেহেতু 6 nanometer তৈরি প্রসেসর তাই ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি দেবে, এবং এই ফোন দিয়ে আপনি একদিন নয় দুদিন অবধি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। কিন্তু এই প্রসেসরটা মিডিয়াটেকের হিলিও G96 অর্থাৎ রিয়েলমি 8i এর মতো অতটা পাওয়ারফুল নয়। গেম প্লে করার সময় আপনি এটা টের পাবেন। রিয়েলমি 8i ফোনটাতে আপনি 55-60 FPS এ BGMI বা পাবজি গেমটা খেলতে পারতেন, কিন্তু এখানে 30 FPS এ আপনাকে খেলতে হবে। অর্থাৎ রিয়েলমি এবার পাওয়ার বা পারফরমেন্সের দিকে ফোকাস করেনি, তারা এফিসিয়েন্সির দিকে ফোকাস করেছে। এখানে রয়েছে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট, অর্থাৎ নেটফ্লিক্স এর মতো জায়গায় আপনি পুরো একদম ফুল রেজলিউশনে কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পাচ্ছি এবং রিয়েলমি UI 2.0 পাচ্ছি। বিজ্ঞাপন খুব বেশি নেই, কিন্তু রিয়েলমির UI আমি আগে পছন্দ করতাম, তার কারণ সেটা খুব ক্লিন থাকতো। এখন রিয়েলমি UI এর মধ্যে প্রচুর ব্লোটওয়্যার এসে গেছে, এবং যার মধ্যে অনেকগুলো রিমুভ করা যাচ্ছেও না, সেগুলো আপনাকে ডিসেবল করে রাখতে হবে এবং সহ্য করতে হবে। কিন্তু পাশাপাশি মোটোরোলা G31 এই ফোনটাতে কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের ফিলিং দেওয়া হয়েছে, তো রিয়েলমিকেও আমার মনে হয় UI এর ব্যাপারে এবার একটু ভাবনা চিন্তা করতে হবে। ক্যামেরা 50 megapixel JN1 স্যামসাং এর সেন্সার রয়েছে প্রাইমারি সেন্সারটা, তারপরের গুলো রিয়েলমি কোন রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেয়নি, একটা 2 megapixel ম্যাক্রো 2 megapixel ডেপথ সেন্সার দিয়েছে। এই দামের একটা ফোনে আমি জানি না, রিয়েলমি যদি দুটো ক্যামেরা 2 megapixel না দিয়ে একটা 8 megapixel আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিত সেটা বোধহয় আরেকটু বেটার হতো। এমনিতে প্রাইমারি লেন্স দিয়ে ফটো তুললে যেখানে আলো বেশি আছে সেখানে কোনো রকম সমস্যা নেই। এই প্রাইস পয়েন্টের হিসাবে ভালো ফটো আসছে, ডিসেন্ট ফটো আসছে, এবং অ্যাপারচার রয়েছে F1.8, যার ফলে লো লাইটের ফটো খুব একটা খারাপ আসছে না। তো রিয়েলমি এখানে যে 50 megapixel ক্যামেরা দিয়েছে সেটা দিয়ে এখানে পুরো 50 megapixel রেজলিউশনে ফটোও তোলা যাচ্ছে, তো ওভারঅল এই প্রাইস সেগমেন্টে সেটা ঠিকই আছে, কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না, এটা মিস করলাম। ফ্রন্টে 16 megapixel একটা সেলফি ক্যামেরা রয়েছে যেটাতে ডিসেন্ট ফটো তুলছে, ডাইনামিক রেঞ্জও আমি বলবো প্রসেসিংয়ের মাধ্যমে ঠিকঠাক ম্যানেজ করছে, এজ ডিটেকশন একটু সমস্যা রয়েছে তবে সেটাও আপডেটের মাধ্যমে আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু স্কিনের কালার টোন আমার মনে হচ্ছে গোটা ছবিটার মধ্যে একটু সাদা বা হোয়াইট ব্যালেন্সের ব্যাপারটা একটু বেশি বাড়ানো রয়েছে, আর একটু ওখানে অ্যাডজাস্টমেন্টের দরকার। তো কনক্লুশন টাইম, রিয়েলমি 9i এই ফোনটা কেমন লাগলো আমার? রিয়েলমি 9i 2022 সালের হিসাবে ঠিকই আছে, রিয়েলমিকে আপডেট করতে হলে হয় বেটার রেজলিউশনযুক্ত ভালো ডিসপ্লে দিতে হতো, অ্যামোলেড ডিসপ্লে দিতে হতো, অথবা 5G ফোন নিয়ে আসতে হতো, আর এই মূল্যবৃদ্ধির বাজারে সেটার কোনোটাই সম্ভব নয়। রিয়েলমি তাই জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটা 6 nanometer প্রসেসর নিয়ে আসলো, এবং সেটাই এই ফোনের সবথেকে বড় USP। তো যারা কোয়ালকমের প্রসেসর পছন্দ করবেন, যেখানে অ্যাড্রিনো 610 GPU আছে, যে GPUটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসরে পেয়েছিলাম, তো তারা এই ফোনটার কথা ভাবতে পারেন। তো একটা 2022 সালের ফোন হিসাবে এই ফোনটা ঠিকই আছে, কিন্তু রিয়েলমি 8i এর যথার্থ সাকসেসর বললে আমি এই ফোনটাকে ঠিক মেনে নিতে পারবো না, এবং এর কম্পিটিটর যারা আছে তারা অনেক জায়গায় এর থেকে বেটার কিছুও দিচ্ছে, কিন্তু তারাও তো এই মূল্যবৃদ্ধির বাজারে সব কিছু দিতে পারছে না, তাদের ফোনে অনেক কিছু কম রয়েছে। তো আপনাকে বুঝে নিতে হবে আপনার প্রেফারেন্স কী, আপনার কোন ফোনটা দরকার, সেই মতো কেনাকাটা করবেন। তো আজকের ভিডিওতে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।